আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইভি মিয়াও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার হোটেলের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই কয়দিন কলকাতায় আছি, দ্য গ্র্যান্ড ওবেরয় হোটেলে স্টে করব। হোটেলটি কলকাতায় অবস্থিত এবং আমি আসার সাথে সাথে কিভাবে আমাকে ওয়েলকাম করছে, তাই না? কত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা। আমার কাছে মনে হচ্ছে পুরোনো দিনের ভাইবসটা ওনারা ধরে রাখতে চেষ্টা করেছেন, কালচারগুলো অ্যান্ড সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ট্রির সাথে সাথে রিসেপশন থেকে একজন আমাকে রিসিভ করে অ্যান্ড আমার পাসপোর্টটা নিয়ে যায়, অ্যান্ড আমি ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে ওনারা সব ফর্মালিটিসগুলো ফিল আপ করে। ভেতরটা এত সুন্দর, মনে হচ্ছে আমি কোনো রাজা বাচ্চার মহলে ঢুকে পড়েছি। গাইস, এতটা সুন্দর, পাশে আছে সুইমিং পুল। আমাদের সাথে একটা ভাইয়া বলবো না, আপু বলবো, তাকে দিয়েছে আমাদের সব ডিটেলসগুলো ভালোভাবে বোঝানোর জন্য। আমরা এখানে মোটামুটি কয়েকটা রুম নিয়েছি, তো সব কিছুই আমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছিল ভাইয়াটা। কেন কি ফ্লাইট আছে দুটোর সময়, পৌঁছতে পৌঁছতে এক ঘন্টা দু ঘন্টা আগে দশটাতেই রাখবো তো। সেম সেম, complimentary mango fruits, and here is the window. Wow, it's a mice. And here is table. Some notes can be. So excited. It's a old fashioned শুধুমাত্র চা অ্যান্ড কফি অ্যান্ড ওয়াটার আমাদের কমপ্লিমেন্টারি, আদারওয়াইজ সবকিছু চার্জেবল। এত সুন্দর সুইমিং পুল, আমার কাছে মনে হচ্ছিল মানে আমরা এত বিজি থাকি, এত রাশে থাকি শপিং করতে ঘুরতে, তো মনে হয় না আমি এখানে সুইমিং করতে পারবো, বাট আমি ট্রাই করবো একবার হলেও সুইমিং করার জন্য। এই হোটেলটা অনেক ফেমাস কারণ অনেক সেলিব্রিটি অনেকে এসে এই হোটেলে স্টে করে। সো কলকাতার কাছে একটা এরকম ফাইভ স্টারই আছে, এই জন্য আমাদের আগে থেকে বুকিং করা হয়েছে। সমুদ্র ১৩ নদী পার করে আগে এসে কলকাতায় এসেই আমি আগে ট্রাই করেছি পানিপুরি, কারণ এত পরিমাণ ভালো লাগে কি বলবো গাইস। আমার কাছে জানি না, অনেকে বলে আমার কাছে একটু ভালো লাগে না, বাট আমার কাছে মনে হয় অমৃত আর কিছু না। আপনাদেরকে বারবারই বলেছি, বাংলাদেশ থেকে মানি এক্সচেঞ্জ না করে ইন্ডিয়া গিয়ে মানি এক্সচেঞ্জ করলে আপনারা একটা ভালো রেট পাবেন। মানি এক্সচেঞ্জ করে আমরা চলে এসেছি ডিনার করতে, ডিনারটা বাহিরে করে আমরা হোটেলে চলে যাব আজকের জন্য। ডিনারে আমরা এসেছি ওয়াসিসে, এটা একটা অনেক পুরনো রেস্টুরেন্ট। ভাবলাম হালকা কিছু এখানে খেয়ে নেই। এখানে ছিল কাবাব অ্যান্ড পরোটা, সাথে ছিল ভেটকি মাছের বারবি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাশে কিন্তু আমাকে চানা দিয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আরও ছিল ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট আমার লাচ্ছি, আর কলকাতায় এসেছি লাচ্ছি ট্রাই করবো না, এটা তো কখনো হতে পারে। কলকাতায় এসেছি ডাল মাখনি খাবো না, এটা কি কখনো হয়। সাথে ছিল আমাদের ডাল মাখনিও। বড় একটা ভেটকি মাছ খাবো, ভেটকি মিন্স হচ্ছে বাংলাদেশিরা বলে কোরাল। রং করবো না, বাসায় যেভাবে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় যেভাবে বড়, আরো বড় হাত হচ্ছে, আমরা বাসাতে খাই না। বড় হাত, আরো বড় হাত। হ্যাঁ, খাইতে কেমন? অনেক কত বলতে পারেন, গেস করেন কমেন্টে জানান।